সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করেছি আমাদের আজকের এখনকার উদ্যোক্তা প্রতিভা অনুষ্ঠান। অনুষ্ঠান রূপান্তর বুটিকের অনুষ্ঠান, আর অবশ্যই অনুষ্ঠান হচ্ছে বর্ণালীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত বর্ণালীকে, হ্যাপি নিউ ইয়ার। আজকে তোমাকে ভীষণ ভালো লাগছে, মানে রোজই ভালো লাগে, তুমি রোজ তোমার নিজের তৈরি শাড়ি পরো, আজকে নিশ্চয় তোমারই? হ্যাঁ হ্যাঁ, আমারই তৈরি, আর সবার মানে সবার জন্যই রইল হ্যাপি নিউ ইয়ার। আর নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা, এগুলো তো থাকলোই, আর বড়দের জন্য থাকলো প্রণাম। আপনারা যেভাবে আমার পাশে থেকেছেন এভাবেই থাকবেন আশা করি আগামী বছরগুলোতেও। একদম 2015-তেও কিন্তু আমরা প্রতি রবিবার, মানে প্রতি দ্বিতীয় প্রতি মাসের দ্বিতীয় রবিবার ঠিক এই সময় পেয়ে যাব তোমাকে। একদম দেখা শুরু করি প্রথম শাড়ি থেকে, এক নম্বর শাড়ি কাটওয়াক। প্রথমেই প্রথমেই কাটওয়াক, তোমার কাটওয়াক দেখতে আমার নিজের খুব ভালো লাগে, সিঙ্গেল দেখাই তো। কাটওয়াক হলে একটু সিঙ্গেল একটা তাঁতটা এভাবে উইভ করা ছিল না, ইয়ালো আর বাংলাদেশেরই একটা তাঁত। বাহ, তাঁতটাই খুব সুন্দর, এবং কাটওয়াকটাও মানে অন্যরকম ভাবেই করা, আর তার সঙ্গে এগুলো কিন্তু সব হাতের কাজ, এটা কিন্তু হ্যান্ড আড়িতে করা, পুরো উল দিয়ে হ্যান্ড আড়ি, এইভাবেই গেছে পুরো শাড়িটা। এক নম্বর শাড়ি 1650, পুরোটাই এইভাবে যাচ্ছে। আচ্ছা, এটা কি উইথ ব্লাউজ পিস? হ্যাঁ, ব্লাউজ পিস আছে, শাড়িগুলো অনেক বড় বড় হয়। এটা এক নম্বর শাড়ি 1650, 1650 নাম্বার ওয়ান। এবার যাবো নাম্বার টু, দু নম্বর শাড়ি নাম্বার টু, এটাও খুব ভালো এবং মায়েদের জন্য তো একদম ভীষণ সুন্দর। আর এটা একটু ঢাকাইয়ের স্টাইলে, এটা কিন্তু হ্যান্ড এমব্রয়ডারি যাচ্ছে কিন্তু একটু কলকাতা হচ্ছে ঢাকাই স্টাইলে। দু নম্বর শাড়ির দাম হচ্ছে 1350, পুরোটাই কিন্তু এভাবে গেছে, দু নম্বর 1350, প্রচুর কাজ, ঢাকাই স্টাইলে বোনা মানে তৈরি করা হচ্ছে সেলাইটা। তিন নম্বর, নাম্বার থ্রি, এটা হচ্ছে তিন নম্বর শাড়ি নাম্বার থ্রি, এই হচ্ছে শাড়ি। এটা হাফ হাফ করে জুড়ে করা, চকলেট কালার, একদম চকলেট কালারের মধ্যে গুজরাটি যাচ্ছে, আর এই হচ্ছে হাফটা, হাফটা হোয়াইটে, হোয়াইট এন্ড চকলেটের কম্বিনেশন, একটু আর্দেন টোনে। আমি একটু বলি, রূপান্তর বুটিকের তাঁতের শাড়ির কিন্তু প্রচুর সম্ভার এবং প্রচুর ভ্যারাইটি, সিল্ক রয়েছে, তসর রয়েছে, সবগুলো একটু এথনিক স্বাদের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। এটার রেঞ্জ ছিল হচ্ছে তোমার 1350, তিন নম্বর। এবার যাবো চার নম্বর, নাম্বার ফোর, চেকস এর একটা উইভিং এরই তাঁত এবং তার মধ্যে আমাদের কাথিয়াবার করা রয়েছে, 1450 টাকা দাম, কাজ রয়েছে এবং প্রচুর কাজ রয়েছে, প্রচুর কাজ। 1450 চার নম্বর। এরপরে আমি চলে যাব পাঁচ নম্বর শাড়িতে, নাম্বার ফাইভ, এটা হচ্ছে পাঁচ নম্বর। প্রথমে বলি সবুজ রংটা, ওয়াও, সরস্বতী দিন কিন্তু এগুলোও হতে পারে, হলুদ থেকে যদি বেরোতে চান এরকম একটা সবুজ পরতেই পারে। হ্যাঁ, হলুদ তো সবাই পরবে, একটু আলাদা করে সাজবো। এটা হচ্ছে পিঙ্কটা, এটা হচ্ছে পাঁচ নম্বর, 1250, শাড়িটা সত্যি ভীষণ সুন্দর গো, 1250, এটা উইদাউট ব্লাউজ পিস। এবার যাবো ছ নম্বর, নাম্বার সিক্স, এটাও কেরালা কটন, কেরালা কটনে, এটাও কাথিয়াবাড়ি করা, ছ নম্বর নাম্বার সিক্স, এটা যারা লাল পরবেন না তাদের জন্য। ছ নম্বর শাড়ির দাম হচ্ছে একটু বলে দিই 1250 মাত্র, ছ নম্বর 1250, পুরো জায়গায় জায়গায় থোকা থোকা কাজ করা আর সারা গায়ে বুটিও রয়েছে, একদম কুচি ধরে এভাবেই কিন্তু স্টিচটা যাচ্ছে। ছ নম্বর শাড়ি 1250 উইথ ব্লাউজ পিস, ব্লাউজের হাতাতেও একটা করে ফুল। ছয়ের পরে চলে যাব সাত নম্বর, নাম্বার সেভেন, এটা একটা সাউথ কটন শাড়ি, তার মধ্যে কাথিয়াবাড়ি, এবং কাজের ভলিউমটা আমি দেখাতে বলবো। দেখো, আমি চেষ্টা করি পুরো শাড়িতেই কাজটা দেওয়ার, মানে ওই সামনে একটু দিলাম, পেছনে কিছু দিলাম না, মানে তুমি যেটা করো কি এমনভাবে কাজটাকে তুমি করো যাতে সারা শাড়িটাতেই শাড়িটাই কভার করে, তখন পুরো শাড়িটাতেই যেন কাজটা মনে হয়। এই হচ্ছে শাড়িটা, এটার রেঞ্জ বলে দিই, এটার রেঞ্জ হচ্ছে এটা হচ্ছে পাঁচ নম্বর, এটা হচ্ছে আমাদের ছ সাত নম্বর শাড়ি নাম্বার সেভেন, 1350, নাম্বার এইট আট নম্বর শাড়ি, এটা হচ্ছে আট নম্বর নাম্বার এইট। সাদা কালো তো ডিমান্ড থাকে, সাদা কালো সবসময় ডিমান্ড, নাম্বার এইট আট নম্বর, একটু ভালো করে দেখাই, কাঁথ মানে ডটস এর মধ্যে ডটস একটা করা হয়েছে, তার মধ্যে কাঁথার প্যাচ করে বসানো, মানে কাঁথা স্টিচ করে এগুলো অ্যাপ্লিক করে করে বসানো সারা শাড়িতে, গায়ের উপরে স্ট্রাইপের সঙ্গে, আর শাড়িটা হচ্ছে বাংলাদেশি তাঁত, শাড়িটা অসম্ভব স্মার্ট শাড়ি, অসম্ভব স্মার্ট। এটার সঙ্গে অবশ্যই তো নিজস্ব ব্লাউজ পিস আছে, কিন্তু আমি বলে এটা ব্ল্যাকের মধ্যে সাদা সুতো যদি কাঁথা স্টিচ করেন,
এই হচ্ছে নিজস্ব ব্লাউজ পিস, এবং এটার রেঞ্জ 1150, 8 নম্বর, 9 নম্বর শাড়ি, নাম্বার 9। ওয়াও, এই আঁচলটা তুমি তৈরি করেছো টুকরো টুকরো কাপড় দিয়ে? কাপড় দিয়ে করা, একটু কাছ থেকে দেখাতে বলবো আঁচলটা। এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কাপড়ের টুকরো, তাকে এইভাবে অ্যারেঞ্জ করা হয়েছে। পাটটা ওইটা যেমন বরফিতে করা হয়েছে, পাটটাকেও অ্যারেঞ্জ করা হয়েছে এইভাবে স্কোয়ারে। আর এই ভেতরে কিন্তু পুরো কাট ওয়ার্ক করে বুটা করা হয়েছে। এইগুলো তো দেখাতে বলবো, যেটা কিন্তু পুরো কাট ওয়ার্ক, দেখুন এই যে কাট ওয়ার্ক, এরকম ভাবে প্রত্যেকটা বুটাতেই কাট ওয়ার্ক রয়েছে, এবং সারা শাড়িতে কাজ, সারা শাড়িতে। 8 নম্বর শাড়ি নাম্বার 8, এটা একটা বিউটি আছে সঙ্গে, এটা 8 নম্বর শাড়ি নাম্বার 8, এবং এটা রেঞ্জ একটু দেখিয়ে দাও। এটা এটা 8 নম্বর, 8 নম্বরের দাম হচ্ছে এটা 1550, এটা তাঁতের উপরে কাঁথা যাচ্ছে, এবং তার সঙ্গে বোল্ড কিছু ফুল, আউটলাইন কাঁথার মধ্যে মধ্যে ফুলগুলোকে তুমি ভরাট করেছো, ভরাট করেছি। আর পাটটা গেছে একটা প্রিন্টেড কাপড়, এটা হাফ, আর এই যাচ্ছে হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে 10 নম্বর শাড়ি, দাম হচ্ছে 1650, 10 নম্বর। এটা একটা স্ট্রিপ দিয়ে দিয়েছি ব্লাউজের হাতায় লাগানোর জন্য, মানে কেউ যদি মনে করেন যে ব্লাউজটা এক কালারের করবেন, পাটটা ব্যবহার করতে পারেন, বা প্রিন্টেড ব্লাউজ দিয়েও করতে পারেন। এবার যাব হচ্ছে 11 নম্বর, সরস্বতী পুজো আমি একসাথেই বলে ফেললাম কথা, 11 নম্বর। এবং এটা পুরো সবুজটা ফার্স্ট হাফে যাচ্ছে, তার মধ্যে হলুদ পাতা আর লাল ফুল। বাহ, বিয়ের কেনাকাটাতেও কিন্তু জায়গা করে, কালো ছাড়া অসাধারণ দেখতে, কাজ কিন্তু প্রচুর, সাধারণ তাঁতের শাড়িকে অসাধারণ করে তোলা। এবং এটার রেঞ্জটা বলে দিই, এটার রেঞ্জ হচ্ছে 1550, 11 নম্বর, এটা উইদাউট ব্লাউজ পিস, 11 নম্বর, 1550, 12। আবার সরস্বতী পুজো, যাদেরই শাড়ি পছন্দ হচ্ছে তারা কিন্তু চটপট বুকিং করবেন। আর যারা মনে করছেন আমরা এসে দেখে নেব, তাদের জন্য বলি এটা বারাসাতের দিকে যেতে নিউ বারাকপুর স্টেশন, তার একদম লাগোয়া বনগা লাইনে, আমি একটু বলে দিই, এটা বারাসাতের দিকে যাওয়ার যে ট্রেন, সেই ট্রেনে উঠে নিউ বারাকপুরে নামলেই আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মের, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই পেয়ে যাবেন রূপান্তরকে। মিনি বাস রয়েছে হাওড়া টু নিউ বারাকপুর, সেই মিনি বাস স্ট্যান্ডে একদম লাগোয়া, 175 নম্বর। আর ইদানিং আরেকটা বাসও চালু হয়েছে, যে বাসে করে আপনারা যারা নিউ টাউনের দিক থেকে আসতে যেতেন তারাও কিন্তু পৌঁছে যেতে পারতেন। এই হয়েছে ইয়েলোতে যাচ্ছে ফার্স্ট হাফটা, বাকি হাফটা হচ্ছে স্ট্রাইপ, এটা স্ট্রাইপ একটু উইভিং এ ছিল, না না কেটে জুড়ে করা, মানে পুরোটা স্টিচের শাড়ি। এটার রেঞ্জ বলে দিই, এটার রেঞ্জ হচ্ছে 1250, 12 নম্বর দেখলাম। স্টিচের শাড়ি আমাকে প্রচুর করতে হয়, কারণ এতটাই ডিমান্ড তৈরি হয়েছে। এই শাড়িটা কি বাংলার তাঁত? না, এটা হচ্ছে সাউথের বেঙ্কটগিরি। কি ভালো হয়েছে শাড়িটা, ওয়াও, অসম্ভব ভালো হয়েছে গো শাড়িটা, পুরো ওয়াইন কালার। না এটা, এই কালারটা কপিন কালার, একদম কপিন কালার, মানে এই কালারটা ভীষণ সুন্দর রং, এবং সবাইকে ভালো লাগে। কি গর্জিয়াস লাগছে গো শাড়িটা, এটা পরে গরমকালে বিয়ে বাড়িতে চলে যাওয়া যাবে। প্রত্যেকটা শাড়ি কিন্তু একটা আর একটার থেকে আলাদা, প্রত্যেকটা শাড়ি। 14 নম্বর শাড়ি, এটা নাম্বার 14, এই হচ্ছে শাড়িটা 14 নম্বর, দাম হচ্ছে 1350। প্রচুর ভলিউমে কাজ রয়েছে দেখো, এটা 1350 টাকায়, মানে এতটা কাজ। নাম্বার 14, 14 নম্বর শাড়ি, 1350, এই হচ্ছে ব্লাউজ পিস। নাম্বার 15, 15 নম্বর, চেক্সের সঙ্গে, ওয়াও, আমি একটু দেখাবো খুব ভালো করে এই শাড়িটা। ঠিক দুটো কালারের কাপড় ব্যবহার হচ্ছে, চেক্স এবং একটা হ্যান্ডলুম কাপড়, এই গ্রিনটা কিন্তু হ্যান্ডলুম কাপড়, আর ঠিক ওই দুটো কালারের সুতো দিয়ে হ্যান্ডলুমেরই, কিন্তু হ্যান্ডলুমেরই কাপড়, দুটোই হ্যান্ডলুমের কাপড়, ঠিক ওই দুটো কালারের সুতোই ব্যবহার করা হয়েছে ভেতরের আড়িটাতে, হ্যান্ড আড়ির কাজ। এই শাড়িটা না শুধু যে সিনিয়র সিটিজেনদের পরব তা নয়, এটা আমরা সবাই পরবো। আমাদের 15 নম্বর শাড়ি, 1800, 15-র পরে যাবো 16 নম্বর,
লখনৌ চিকেন বাংলাদেশি তাঁতে, তুমি নিজে একটা লখনৌ চিকেন একবার পরে সবার নেশা ধরিয়ে দিয়েছো। এই শাড়িটাই আছে আমার কাছে, এটার এতটাই অর্ডার রয়েছে, মানে হচ্ছে আর আবার বেরিয়ে যাচ্ছে। আপনারা বুকিং করুন কলকাতার মধ্যে, কিন্তু হোম ডেলিভারি কলকাতার বাইরের বন্ধুরা কোর ব্যাংকিং এ পেমেন্ট করবেন, কুরিয়ারে পাবেন। আঁচলে গেছে আপার ইয়কে একটা কলকা রয়েছে এবং লোয়ার ইয়কে, অর্থাৎ কুচি ধরে কিন্তু এভাবে তিনটে কলকা যাচ্ছে, মানে টোটাল সাতটা কলকা আছে শাড়িটাতে, ব্লাউজ পিসের হাতাতে এইভাবে যাচ্ছে। রেঞ্জটা বলে দিই, এটার রেঞ্জ হচ্ছে 1350, 16 নম্বর, 17 নাম্বার, 17। খুব মিনিমাম রেঞ্জের মলমলও আপনারা কিন্তু পেয়ে যাবেন, অসম্ভব সুন্দর সেগুলো। হ্যাঁ, প্রিন্টেড শাড়িও প্রচুর রয়েছে, আমি প্রিন্টটা দেখাচ্ছি না, কিন্তু সেগুলো রয়েছে। তো আমার নিজস্ব ইউনিট আছেই, সেটা তো জানেন। এটা পুরো মানে একদম কুঁচো অ্যাপ্লিক বলা যেতে পারে, মানে পাতাগুলো এত ছোট ছোট কাপড়ের অ্যাপ্লিক, খুব সময় সাপেক্ষ ব্যাপার। এটা ইয়েলোতে যাচ্ছে, এটাও সরস্বতী পুজো হতেই পারে। আর এই হচ্ছে হাফটা দুটো শাড়িকে কেটে জুড়ে এইভাবে করা হয়েছে, এটার দাম হচ্ছে 1500 টাকা, 1500, নাম্বার 17, এটা উইদাউট ব্লাউজ পিস। নাম্বার 18, 18 নম্বর শাড়ি, 18 নম্বর, দাম হচ্ছে 1500। মানে একটা তাঁত, তার মধ্যে গুজরাটি করেছো, আর পাটটাতে যেটা করেছো, দুটো কাপড়কে কেটে পাটটার একটা এফেক্ট তৈরি করেছো, একটা চেক কাপড় আর একটা প্লেন, মানে এমন মনে হচ্ছে না এগুলো পিস বসানো, তা কিন্তু না, এগুলো সরাসরি শাড়িটার উপরে স্টিচ হয়েছিল, তার উপরে এটাকে ভাগ করা হয়েছে, ভাবে খুব ভালো হয়েছে দেখতে শাড়িটা। 1500 টাকা দাম, এটা হচ্ছে 18 নম্বর, 1500। 19 নম্বর, নাম্বার 19, এটাও একটা রাস্ট কালারের তাঁত, 19 নম্বর। এবং আঁচলটা ধরে দেখাবো, এটা কিন্তু গুজরাটিটা করে এটাকে পাটটাকে অ্যাপ্লিক করে করে বসানো হয়েছে, পুরোটাই অ্যাপ্লিকে পুরোটা। আর শাড়িটা একটা নিজস্ব স্ট্রাইপ ছিল, তার ভিতরে ছোট্ট ছোট্ট করে একটা ব্লক করা হয়েছে। আপনারা ফোন করুন, ফোন করে বুকিং করুন, যদি লাইন বিজি পান এসএমএস করে বুকিং করুন। প্রত্যেকটা শাড়ি আমরা সবটাই দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা এসএমএস করুন, কোনো অসুবিধা নেই, আমরা মোটামুটি ফোন সবসময় খোলা থাকে আমাদের, যদি লাইন এখন বিজি পান সেক্ষেত্রে এসএমএস করুন। আচ্ছা, আগের রাস্ট কালারটা ছিল 19 নম্বর শাড়ি, নাম্বার 19, 1350, এটা হচ্ছে নাম্বার 20। আমি এই শাড়িটাতে দেখাতে বলবো হচ্ছে পাটটা পুরো কাথিয়াবার করা, 20 নম্বর শাড়ি, এটার দাম 1650। কাথিয়াবার করে বসানো, কতটা চওড়া বটা দেখো, আর ভেতরে পুরো কালাম, এটা কিন্তু একটা কালামকারীর ব্লক। হ্যাঁ, এবং ব্লকটাকে আউটলাইনটাকে একটু একটু করে হাইলাইট করা হয়েছে, অ্যারেঞ্জমেন্টটা একটু অন্যরকম হয়েছে গো শাড়িটা। এবং এটাকে জোড়া হয়েছে, এদিকে হচ্ছে বাংলাদেশি তাঁত অরেঞ্জে, শাড়িটা অসম্ভব স্মার্ট শাড়ি, অসম্ভব স্মার্ট, পুরো আটকে যাওয়ার শাড়ি আর কি, চুম্বকের মতো টানবে। এই হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস নেই, কিন্তু পাটটা দিয়ে দেওয়া হয়েছে। এটার রেঞ্জ বলে দিই, এটার রেঞ্জ 1650, 20 নম্বর, 1650, 21 নম্বর, নাম্বার 21, এটা হচ্ছে 21 নম্বর, পুরো অ্যাপ্লিকের শাড়ি এটা। এটা তাঁতটা এভাবে উইভ ছিল, উইভটাই স্ট্রাইপটা এভাবেই ছিল, তুমি পুরো এই ব্যাপারটাকে অ্যাপ্লিক করেছো, ইয়েলো রেড এবং ব্ল্যাক যা যা ফুল দেখছেন সবটাই কিন্তু অ্যাপ্লিক যাচ্ছে, দুটো পাট্টি বর্ডার নিজেই খুব সুন্দর এটা। আর এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে স্কার্ট বর্ডারে যাচ্ছে, এবং এটার রেঞ্জটা হচ্ছে তোমার 1650, 21 নম্বর, 1650, 22 নম্বর, নাম্বার 22। এইটা করে আমি খুব বিপদে পড়ে গেছি জানো তো, এতটা কাজ কটনে, এটা সিঙ্গেল দেখ দেখলে বুঝতে পারবে, ওরে বাবারে, এটা পুরোটাই কাজ। এটাও একটা সাউথেরই তাঁত, সাউথেরই, এটাও ভেঙ্কটগিরি একটা, তার মধ্যে পুরো কাট থেকে পুরো কোমরের আগে অবধি, এটা মানে আমাদের ডান হাতের হাত অবধি, মানে ডান হাতটা পর্যন্ত পুরোটা কাজটা যাবে, আবার পার ধরে পুরো কাটওয়ার্ক যাবে, হ্যান্ড ডাড়ির কাজ, পুরোটাই হাতের কাজ, অসম্ভব শাড়িটা। পাটটা একটু দেখাতে বলবো, পাটটা ধরে কিন্তু এরকম পুরোটাই কাটওয়ার্কে যাচ্ছে, এই পাটটাকে পুরোটাই কাটওয়ার্কে যাচ্ছে। চেষ্টা করি আমি যাতে কটন গুলোকেও একদম বিয়ে বাড়িতে পরে যাওয়ার মতন হয়, যাওয়ার মতোই হয়, সেরকম ভাবে চেষ্টা করি আমি। এটার রেঞ্জটা 2350, এটা হচ্ছে 22 নম্বর, 2350, নাম্বার 22, 22 নম্বর শাড়ি, 2350, 22 এর পরে যাব 23 নম্বর, এটাও সেই ভেঙ্কটগিরি না? হুম হুম, এই শাড়িগুলো দেখতে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, বাহ, 23 নম্বর, এটা 1650, এটাও আউটলাইন কাঁথা, একটা করে ফুল আর কি ভরা, ফুল এবং পাতার জায়গা, আর হাফটা হচ্ছে বুটি, 23 নম্বর, 1650, উইথ ব্লাউজ পিস,
এটা হচ্ছে 23 নম্বর, 16, 50, 24 নম্বর, নাম্বার 24। এইটা বলো কেমন হয়েছে কাজটা? এটা এটাও কাটোয়া, এটা সিঙ্গেল দেখে, কাটোয়া গুলো আমি সিঙ্গেল দেখানো প্রেফার করি, কাটোয়ার্কের সঙ্গে গুজরাটি। কারণ তো কাটোয়ার্কের সঙ্গে আমরা আড়ি দেখে অভ্যস্ত বা মেশিনের স্টিচ দেখে অভ্যস্ত, এটা কিন্তু পুরো গুজরাটিতে গেছে, অসম্ভব। তাসের দেশের একটা মোটিভ নিয়ে আর কি পুরো শাড়িটাতে যাচ্ছে, কোনো জায়গায় কম নেই। সারা গায়ে বুটিও রয়েছে, মিরর করা রয়েছে, এবং এটার রেঞ্জটা হচ্ছে 1600, এটা হচ্ছে আমাদের 1650, 24 নম্বর, 1650। ওয়াও ওয়াও ওয়াও, এই শাড়িটা অসম্ভব। 25 নম্বর একটা শাড়ি দেখাবো, বাহ, এটা কাঁথা হয়েছে, ফার্স্ট হাফটা কাঁথা, একটা হোয়াইটের মধ্যে ব্ল্যাক কালির স্ট্রিপ আর কি, আর তারপরের হাফটা হচ্ছে তোমার হোয়াইটের মধ্যে ব্ল্যাক ব্ল্যাক সুতোর কাজ, একই কাজ, একই কাজ, পাটটা কন্টিনিউ যাচ্ছে, আর ওটাই হচ্ছে ব্লাউজ পিস। এটা না অসম্ভব লাগবে তো, শাড়িটা পরলে পরে অসম্ভব লাগবে। এবং এটার রেঞ্জটা বলে দিই, এটার রেঞ্জ হচ্ছে 1650, এটা গেল হচ্ছে আমাদের 25 নম্বর। এবার যাবো 26। এটা একটা টু টোনড বাংলাদেশি তাঁত, তার মধ্যে হ্যান্ড ওয়ার্কও রয়েছে, মেশিন ওয়ার্কও রয়েছে, মেশিন অ্যাপ্লিক রয়েছে, স্টিচ রয়েছে, গুজরাটি রয়েছে, মানে একসাথে এতগুলো কাজ অ্যারেঞ্জ করা। মানে এই যে জায়গাটা যদি দেখাই, এখানে দেখুন গুজরাটি রয়েছে, এর সঙ্গে এই অ্যাপ্লিক যাচ্ছে, তার সঙ্গে এটা কিন্তু মেশিনের কাজ, এই ইয়েলো পাতাটা, এরম ভাবে পুরো শাড়িটাতেই কিন্তু গেছে। কালারটা টু টোন, আর হাফ কালারটা হচ্ছে প্রচুর খাটনির কাজ, এটা খাটো, মানে তুমি কাঁথা নিয়ে প্রচুর ভাবনা চিন্তা, তোমার প্রচুর খাটনি থাকে। এই হচ্ছে শাড়িটা, এবং এটার রেঞ্জটা বলে দিই, এটার রেঞ্জ হচ্ছে 1500 টাকা, 26 নম্বর, 1500। 26-এর পরে যাবো 27। এবার আমরা শুরু করছি তসর, তসর মানে একদম গাছি তসর, তসর বললে আবার বলে দিতে হবে যে একদম গাছি বাই গাছি তসর, তাতে হ্যান্ড পার্সির কাজ, পার্সির সঙ্গে কাথিয়াবার, মানে মিক্স অ্যান্ড ম্যাচের কাজ, কাজটা দেখাতে বলবো, একদম কাছ থেকে কাজটা দেখাতে বলবো। একটা পার্সির ফুল যাচ্ছে, একটা যাচ্ছে হচ্ছে তোমার ইয়ের ফুল, কাথিয়াবারের ফুল, আবার পার্সির সঙ্গে কাথিয়াবারকেও একসাথে করা হয়, একসাথে করা, বুটির মধ্যেই তাই গেছে। এটা হাফটা তসরের নিজস্বর উপর রেখে, আর এটা হচ্ছে ডাই ডাই করে আনা হয়েছে, এটা হাফ অ্যান্ড হাফ এফেক্টটা এসে ডাই। এটার রেঞ্জ হচ্ছে 6500, 6500, নাম্বার 27, 6500 টাকা দাম, 27 নম্বর। এগুলো না একটা একটাই পিস, মানে এগুলো রেয়ার পিস আর কি। এবার যাব নাম্বার 28, 28 নম্বর, এটা কিন্তু কাতান সিল্ক একদম, তার মধ্যে ডাই করা হয়েছে এবং তার মধ্যে মেশিন পার্সি, এই হ্যান্ড পার্সি কাজ যাচ্ছে। এত নিখুঁত যে মেশিন কথাটা মুখ থেকে বেরিয়ে গেল, কিন্তু এটা সম্পূর্ণ হাতের কাজ, একদম হাতের, কালার কম্বিনেশনটাও খুব সুন্দর, সঙ্গে কুচিটা আবার এরকম আপাটলি পাল্লু করেছে, এটা একটু খুলে দেখাই গো কুচিটা। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে শাড়িটা কুচিটা, আবার ব্লাউজ পিসটা দেখাবো, মানে আঁচল কুচি ব্লাউজ পিসটা ডাই করা হয়েছে, এবং এটার রেঞ্জ ছিল 4850, 28 নম্বর, 4850। এরপরে আমরা চলে যাব 29 নম্বর, কাচ্ছির কাজ, নাম্বার 29, 29 নম্বর শাড়ি, নাম্বার 29। এটাও কাজটা একটু দেখাতে বলবো, এটা উইভিং এরই তসর, এবং এটা একটু অন্যরকম ভাবে কাচ্ছির কাজটা একটু দেখাই। এটা হাফ শাড়িটা তসরের কালারের উপরেই ভাবে করা, হচ্ছে উইভিং এ এরকম গেছে, এটা ডাই নয়, উইভিং এই রয়েছে, এটা উইভিং। এই হচ্ছে শাড়িটা, আর ব্লাউজ পিসটা দেখাবো, এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে 29 নম্বর, 6000 টাকা দাম, নাম্বার 29, 29 নম্বর, 6000। এবার যাবো 30, 30, টিপিক্যাল ট্রেডিশনাল শাড়ি, এগুলো তো দেখাতেই হয় সবসময়, যার নেই আমি মনে করি তার বজ্রটা একটা রাখতে হবে। আঁচলটা ভালো করে দেখাতে বলবো আমি, 30 নম্বর আঁচলটা খুব ভালো করে, কারণ আঁচলের ঝাড়গুলো হচ্ছে ওইটাই দেখাচ্ছে, ওই রকম ঝাড় গায়েতেও আছে। এটা আঁচল গেল গায়ের উপরে, একটা লোয়ার ইয়র্ক, একটা আপার ইয়র্ক থেকে এসে জাস্ট মিশেছে, আর স্লিক পার্ট, ভেতরে বুটি, আবার কুচিতে গিয়ে ঝাড়টা আসছে। এই হচ্ছে কুচিতে, এটা হচ্ছে 30 নম্বর, 6500, 6500, 30 নম্বর, 6500। এবার যাবো 31, 31, এটা কেরালা কটন, সরস্বতী পূজোর জন্য, আমি তো বলি স্কুল টিচাররা এই ধরনের শাড়ি পরুন, সবাই সাজুন,
মনও ভালো হয়ে যায় বলো, মন ভালো হয়ে যায়, আমার তো আমার তো তাই মনে হয়। এটা হচ্ছে আমাদের তোমার ফুলকারি স্টাইলে করা, এটা দেখো 31 1200 1200 টাকা ফুলকারির আদলটাকে কাঠিয়াবাড়ি আনা। এটা হচ্ছে 31 নম্বর 1200 উইথ ব্লাউজ পিস, 31 নম্বর 1200, এবার যাবো 32 নম্বর নাম্বার 32। এটা 32 নম্বর, দাম হচ্ছে 1150। এটাও সরস্বতী পুজো, খুব মিনিমাম রেঞ্জে দেখো শাড়িগুলো দিচ্ছি আমি। প্রচুর ঝাড়, প্রচুর স্টিচ, এই জায়গাটা একটা স্ট্রাইপ তাঁত তার মধ্যে ভাবে যাচ্ছে কুচিতে। 32 নম্বর 1150। এবার চলে যাব 33 33, এবং সব থেকে যেটা বড় কথা, যেগুলো মেশিনে আমরা দেখে অভ্যস্ত সেই কাজগুলোকে তুমি হাতে করো, আমি হাতেই বেশি করি কাজ। যেমন এইখানে দেখো এইগুলো সব আমরা মেশিনের এমব্রয়ডারি দেখে অভ্যস্ত, বাট তুমি এটাকে হাতে পুরো এনেছো, এবং এই যে জিনিসটা, এই যে কি সূক্ষ্ম কাজ, এই ব্যাপারটাকে হাতে আনা টু টাপ। এটা হচ্ছে 33 নম্বর 1350, দামটা কিন্তু তোমার 2009 2200 নয়, মাত্র 1350 পুরো শাড়ি জুড়ে কাজ উইথ ব্লাউজ পিস। এটা গেল হচ্ছে 33 নম্বর 1350। 34 নম্বর নাম্বার 34, এটা হ্যান্ডলুম রেশম, শাড়িটা না ভীষণ স্মার্ট হয়েছে, অ্যান্টিকের কাজ করা, এটা ভীষণ স্মার্ট শাড়ি, মানে যারা ধরুন একটু আলাদা সাজতে চান এটা একদম তাদের জন্য হয়েছে শাড়িটা। হাফ এন্ড হাফ আছে, এটা হাফটার মধ্যে অ্যান্টিকের কাজ, আর এই হাফটা সাদার মধ্যে কাজ করা, এটা উইভিং এই শাড়িটা এরকম লাল আর সাদাতে। এটা পরে গরমকালে বিয়ে বাড়ি যাও, একটা ঠিকঠাক ব্লাউজ দিয়ে পরে, এর নিজের ব্লাউজ তো তখন পরবো না, তখন এটা গর্জিয়াস কোনো ব্লাউজ দিয়ে। এটার রেঞ্জটা হচ্ছে 1850 টাকা, 34 নম্বর 1850, 34-এর পরে যাবো 35। আবার সরস্বতী পুজো একদম, বা গায়ে হলুদের শাড়ি, বা বৌভাতের দিন ভাত কাপড়ের শাড়ি, আঁচল কেটে যাচ্ছে গায়ের উপরে পুরো অ্যাপ্লিক, পুরো অ্যাপ্লিক। এটার দামও 1850 মাত্র, 1850 উইথ ব্লাউজ পিস, 1850, 35 নম্বর। এবার যাবো 36 মাধবীলতা, এটা হচ্ছে 36 নাম্বার 36, এটার দাম 2800 মাত্র। আচ্ছা এই হচ্ছে শাড়িটা, আর হাফটা দেখাই, এটার সঙ্গে আমার বন্ধুরা অভ্যস্ত, তবে দামটা অনেক কম, রংটা খুব সুন্দর পিঙ্ক কালার, মিষ্টি পিঙ্ক। এই হচ্ছে ব্লাউজ পিস, 2800 অনলি। এটা গেল 36 নম্বর, 37 নম্বর হচ্ছে রেডে যাচ্ছে, নাম্বার 37। জন্য তো দারুণ এগুলো, হ্যাঁ গিফট ভীষণ ভালো হয়, অনেকে 3000 টাকা বাজেট এরকম একটা শাড়ি দিয়ে দিতে পারেন। আচ্ছা শাড়ি ছাড়াও কিন্তু সালোয়ার স্যুট পিস কুর্তি সবই আছে, সবই পাবেন। এই হচ্ছে, এটা হচ্ছে আমাদের 37 নম্বর 2800 উইথ ব্লাউজ পিস। এবার যাবো 38 নম্বর নাম্বার 38, এটা তসর, তসরে এটার মধ্যে আছে ব্রাশিং, পারে আছে ব্লক, এবং তার সঙ্গে স্টিচ অনেক কিছু আছে। কিন্তু আঁচলটা দেখাবো, ব্রাশিং এবং মাঝখানে যে স্টিচ গেছে তাকে আউটলাইন করা হয়েছে ব্লকে, এবং এইভাবে যাচ্ছে, এই ডিজাইনটাই পার ধরে ধরে এভাবে গেল পুরো শাড়িটাতে। হলুদ রংটা এত সুন্দর এসছে না তসরে। এটা 38 নম্বর শাড়ি, নাম্বার 38, দাম হচ্ছে 5300, 5300। এই হচ্ছে ব্লাউজ পিস, 38 নম্বর, 5300, 39 কাঁথা, তুমি কাঁথা খুব কম দেখাও, কম দেখাই আছে আমার কাছে। এই শাড়িটা হচ্ছে একদম মিড নাইট ব্লু, যেটাকে নেভি ব্লুও বলতে পারি, তার মধ্যে সাদা সুতোর পদ্ম কাঁথা, কাজটা দেখার, একদম দেখার কাজ এটা। এটা হচ্ছে 39 নম্বর, 5000, নাম্বার 39, 39 নম্বর, 5000। এই হচ্ছে শাড়িটা, পুরোটা স্কার্ট বর্ডারে যাচ্ছে। এই হচ্ছে ব্লাউজ পিস, 39 নম্বর, 5000, 40 নম্বর, নাম্বার 40। এটাও তসর, এবং তার মধ্যে ব্রাশিং, ব্লক, এবং তার সঙ্গে ডিরেক্ট স্টিচ। এই পাড়টা কিন্তু দেখে মনে হচ্ছে পাড় বসানো, বা আঁচলও দেখে মনে হচ্ছে প্যাচ বসানো, আঁচলটা দেখায় মনে হবে এখানে পাড়টা বসানো, কিন্তু সরাসরি এখানে স্টিচ করা হয়েছে। 40 নম্বর, 5500, স্মার্ট শাড়ি হয়েছে, 40 নম্বর, 5500। এটা হচ্ছে ব্লাউজ পিস। এবার যাবো 41,
এটাও তসর, তসর তসরের না একটা আলাদা এলিগেন্সি রয়েছে, এত সফিস্টিকেটেড একটা লুক পাওয়া যায়। এবং এটা পুরো গুজরাটির প্যাচ বসানো, তার সঙ্গে বুটি। আর তসরটা একটা স্ট্রাইপ তসর, 41 নম্বর 4000। তসরটা এমনি দেখতে খুব সুন্দর। আর এই পোর্শনটা কিন্তু যাচ্ছে হচ্ছে এই স্ট্রাইপ, মানে আরে ডুরে লম্বা ডুরে সবটাই রয়েছে উইথ ব্লাউজ পিস। 41 নম্বর 4000, 42 নম্বর হ্যান্ড পেঞ্চ, 42 হচ্ছে নাম্বার হ্যান্ড পেঞ্চ, 950 স্ট্রাইপ আঁচল, পুরোটাই পেন্টিং এ যাচ্ছে, পুরোটাই পেন্টিং এ। এটা ড্যাম্পে আনা হয়েছে ভেতরে, কুচি আঁচলটা স্ট্রাইপে আছে, আবার ফুল আঁচলে আসছে হচ্ছে এই পেন্টিংটা। এটা হচ্ছে আমাদের 42 নম্বর, 950, 43 নম্বর, এটা কেরালা কটন। এবং এই পেন্টিংটা একটু ভালো করে দেখায়, মানে সিল্কি অ্যাসিড পেন্ট যেটা হয় সেটাকেই কেরালা কটনে আনা হয়েছে। এটা হচ্ছে আমাদের 43 নম্বর, এটাও 950 মাত্র মাত্র বলতেই হবে গো, শাড়িগুলো এত মিনিমাম রেঞ্জ, মাত্র 950, 43 নম্বর উইথ ব্লাউজ পিস। এবার যাবো 44 নম্বর, নাম্বার 44, মধুবনী। এবং এগুলো ভাগলপুরি মিজাতাসার যেটা, তার মধ্যে মধুবনী পেন্টিং আঁচলটা দেখাবো। এটা এখানকার না, এটা একদম মিথিলার কাজ, একদম ওখানকার কাজ, সেটা দেখলেই না বোঝা যায় জানো তো। এটার দাম হচ্ছে 5000 টাকা, গায়ের উপরটা এভাবে যাচ্ছে স্ট্রাইপে, আবার কুচিটা আসছে, এটা 5000। এই কাজটা মানে এই কাজটা অ্যাসেট কাজ আমি মনে করি, ব্লাউজ এটা সবার একটা করে থাকা থাকা দরকার। এটা 5000 টাকা দাম। এটা হলো 44 নম্বর, 45 নাম্বার 45। আসলে এই কাজগুলো যারা করে তাদেরকে একটু এনকারেজ করা, কিছুই না এত কষ্ট করে এই কাজগুলো করতে হয়। এটা হচ্ছে 45, মহিলারা এই কাজটা মূলত করে থাকেন, মহিলা ছোট মানুষেরা। এটা গায়ের উপরে আসছে, আবার কুচিতে, এবং কুচিটা একটু খুলে দেখাবো। এটা অনেকটা চালচিত্রের আদলে করা। আর এই হচ্ছে তোমার ব্লাউজটা, দাম হচ্ছে 5000, 45 নম্বর। আচ্ছা 46, এই শাড়িটা হচ্ছে 46 নম্বর, তুতে রঙটা হচ্ছে 46, এটা ঘিচা ভাগলপুরে ডায়েড আর কি, 46 নম্বর তুতেটা, 47 নম্বর হচ্ছে হলুদটা, হলুদটা 47 নম্বর, এবং 48 হচ্ছে পিঙ্কটা। এগুলো সব রেঞ্জ হচ্ছে 2500, 2500, 46, 47, 48, 46 তুতে, 47 হলুদ, আর পিঙ্কটা হচ্ছে 48, প্রত্যেকটার দাম হচ্ছে 2500। এবার যাব 49, নাম্বার 49, সিঙ্গেলে খুলে গেছে, হ্যাঁ ঠিক আছে সিঙ্গেলেই দেখি, দেখি দিই সিঙ্গেলে, কলমকারী তো ডিমান্ড থাকেই সব সময়, ওটার জন্য দেখাতে হয়। গায়ের উপরটা যাচ্ছে সিল্ক কলমকারী, এটা 1400 টাকা দাম। এগুলো কালার পেয়ে যাবেন আমার কাছে, অনেক ভ্যারাইটি কালারে পাওয়া যাবে। কুচি আঁচল, এটার দাম হচ্ছে 1449 নম্বর। এটা গেল রাস্টের টোনে, রাস্ট এটা লালই, লাল বলবো, হ্যাঁ একটু ভার্মিলিয়ান টোন ছিল। এবার মানে ও কলমকারীর লাল ওটাই হয় আর কি, 50 নম্বর, 1400, এটা 50 নম্বর, 1400 গ্রিনে যাচ্ছে, এটা এটাও পাটলি পাল। আর এই হচ্ছে ব্লাউজ পিস। এবার যাব 51 নম্বর, এটা কিন্তু ব্লু, এটা কটন, 51 নম্বর, দাম হচ্ছে 950, এটাও কি পাটলি পাল, হ্যাঁ এটাও পাটলি পাল, এটা একদম ডিপ নেভি ব্লু, দেখো এই রংটা সাধারণত পাওয়া যায় না, এবং বেস কালারটা একটা পিচও রয়েছে ব্যাপারটা। এই হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে আমাদের 51 নম্বর, 950। শাড়ির ভ্যারাইটি আমরা দেখিয়ে দিলাম, এছাড়া আর কি পাওয়া যায় চট করে একবার বলে দাও। কুর্তি, স্যুট পিস সবকিছুই, ব্লাউজ পিস সবকিছুই পেয়ে যাবেন, এবং খোলা থাকে বৃহস্পতিবার বাদ দিয়ে, রোজ সকাল 9:30 থেকে 1:30, আবার বিকেল 5:30 থেকে রাত 9:30। সুতরাং আপনারা পৌঁছে যাবেন, আর পরবর্তী এপিসোড নিয়ে আমরা হাজির হয়ে যাবো 8 তারিখ, 8ই ফেব্রুয়ারি। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, অনেক ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।